গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বেজে গেছে 12টা। আজকে একদম রান্নার থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেই রেসিপিটার নাম হলো দুধ কাতলা। তো দুধ দিয়ে রান্না হবে মাছটা, কীভাবে বানানো হয় আর কীরম লাগে খেতে। তো প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি, গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। তো আমি এখানে মাছগুলোতে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন মাখিয়ে নিয়েছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো আমি এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর 5-6টা কাঁচা লঙ্কা আর একটুখানি 5 ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আলুটা দিয়ে দেব, আলুটাও একসাথেই ভেজে নেব। আর দিয়ে দেব 2টো এলাচ। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা, যেটা আমি গ্রেট করে নিয়েছিলাম। তারপর 2 মিনিটের জন্য ঢেকে নেব। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো এবার ভালো করে কষিয়ে নেব 2 মিনিটের মতন, যতক্ষণ না তেলটা আলাদা হচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 কাপ দুধ। দিয়ে দিলাম, এবার ভালো করে মিক্স করে নেব। আর তারপর একবার বয়েল আসা অবধি ওয়েট করব। তো একটা বয়েল চলে এসছে, এবার মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। হালকা একটু মিক্স করে আবার এটাকে কভার করে দেব। তো এই দেখুন আরেকটা বয়েল চলে এসছে, এবার দেখে নেব যে আলুটা সেদ্ধ হলো কি না। আলুটা যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আর কভার করব না, নাহলে আরেকবার কভার করে নেব, আরেকবার বয়েল আসা অব্দি ওয়েট করব। তো এই দেখুন এবার আলুটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প চিনি আর গরম মশলা, মিক্স করে নেব ভালো করে। আর তারপর 2 মিনিটের জন্য এটাকে বয়েল আসতে দেব, এবার আর কভার করব না। তো দেখুন আমাদের দুধ কাতলা রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নিলাম আর এটাকে ঢেকে দেব, একবারে খাওয়ার সময় সার্ভ করে নেব। তো আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।